গোয়েন্দা মেহুল জ্যাকাবের হত্যার তদন্তের জন্য তার বাড়িতে পৌঁছেছিলেন। মেহুল হত্যার ঘটনাস্থলে উপস্থিত লোকেদের সন্দেহ করেছিলেন। তিনি চারজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। ভাই, আমি হত্যার বিষয়ে কিছুই জানি না, আমি আমার বন্ধুদের সাথে বাইরে ছিলাম। স্ত্রী, গতকাল থেকে ননস্টপ বৃষ্টি হচ্ছে, আমি আমার ঘরে আঁকতে ব্যস্ত ছিলাম। দাসী, আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম, তারপর আমি কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে সাজিয়েছি। মালি, হত্যার বিষয়ে আমি কিছুই জানি না, আমি গাছগুলো ছাঁটাই করতে এবং ফুলে জল দিতে ব্যস্ত ছিলাম। এই চারজনের মধ্যে একজন মিথ্যে বলছে, আপনি কি অনুমান করতে পারলেন এটি কে? গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই আবহাওয়ায় বাগানের গাছগুলো কিভাবে ছাঁটাই করতে পারে? মালি মিথ্যে বলছে। যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না।